ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি এটাকে কিন্তু এতদিন দিঘি ভাবতাম কিন্তু বন্ধুরা না গো এটা কিন্তু দিঘি না দেখো এটা একটা জঙ্গল আমি ভেবেছিলাম যে এমনি হয়তো জঙ্গল দিয়ে ঢেকে আছে দিঘিটা কিন্তু না এটা জঙ্গল এই দিক দিয়ে দিঘি আছে আর এই জঙ্গলের মধ্যে প্রচুর মনে হয় শাক হয়েছে জানি না কি শাক কচু শাক মনে হয় তুলছে তো ওই বউগুলো মিলে দেখো ওখানে সবাই কচু শাক তুলছে আজকে হলো বুধবার বুধবার বাজারে মনে হয় এগুলো সেল করা হবে সেই জন্য মনে হচ্ছে আর নয়তো তো নিজেদের জন্যই তোলা হচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে বলো ছোটোবেলায় এভাবে আমরাও কচু শাক টুকিয়ে টুকিয়ে খেতাম এমন কি এখনও হাতের কাছে যদি পাই বাবার বাড়ি গেলে তো ছাদি না আর কি এত ভালো লাগে আর হাওয়াটাও কীরকম উঠেছে দেখো কি সুন্দর শন সনসহন করে হাওয়া বইছে খুব ভালো লাগছে দেখতে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে বন্ধুরা এখন চুপচাপ ঘরটা গুছিয়ে নিই বিছানা পত্র সব গুছিয়ে নিই আর সেটা দিকটা একটা দিদি চিল্লি হঠাৎ করে ঘরে ঢুকলো তো আমি ভাবলাম কী করে কী হলো তো অবাক হয়ে দেখছি কিছুক্ষণ পর আইডিয়া করলাম যে হয়তো সারটা দেখেছে দেখতে দেখে প্রচুর জঙ্গল মঙ্গল তো হঠাৎ করে দৌড়ে ঘরে ঢুকলো ছিলাতে ছিলাতে লাফাতে লাফাতে তো পরে ভাবলাম যে সারটি হবে যাই হোক ভীষণ ভালো লাগে দেখলে পরে দিকে দিঘি আছে না দিঘি থেকে মনে হয় চলে এসছে এদিকে দিঘি ওইদিকে দিঘি ওইদিকে দিঘি আর প্রচুর জন সেজন্যই হয়তো বা যাই হোক ওরা তো আর মারার উদ্দেশ্য করেই বের হয় না ওরা নিজেদের খাবারের সন্ধানে বের হয় কিন্তু আমরা আসলে দেখলেই ভয় পেয়ে যাই তো চুপচাপ থাকলে দৌড়া দৌড়ি না করলে কিন্তু ওরা কিছু করে না যে কোনো জানোয়ার দেখবে তোমরা কিছু কিছু জানোয়ার আর কি যেমন সাপ তারপরে টাক এগুলো কিন্তু যদি দেখে যে তারা করছো ওরা ভেবে নেয় যে আমাদের কিছু ক্ষতি করে দেবে তখন ওরাও আর ক্ষতি করার চেষ্টা করে যেমন চিতাবাঘ দেখলে আমি দেখি অনেকে চুপ করে না দেখার মতো ভান করে নিজেদের মতো চুপ করে থাকে তখন কিন্তু সরে যায় আর যে দৌড়া দৌড়ি করে তখন কিন্তু ভাবে যে এই তো আমাকে ক্ষতি করে দেবে তখন নিজের প্রাণ বাঁচাতে অনেক ক্ষতি দেখে যায় তারপরে সাব জিনিসটাও এরকম কারণ আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি বলি একবার আমি পুজো দিচ্ছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একদিন পুজো দিচ্ছিলাম তো ওই সময় আমাদের উত্তর দিকের ঘরটা আর কি কাঁচা ঘরটা ছিল মাটির তো ওই ঘরের মতো পুজো দিচ্ছিলাম কোনো দিকে জানাল তো ছিল না ওই ঘরে ছোটো করে একটা কুড়ে ঘর তো ওই দিক দিয়ে আর কি দরজা দিয়ে একদম ঢুকে দরজার যতটুকু জায়গা অতটুকু জুড়েও এরকম করে পেঁচিয়ে ফনা তোলে এরকম করেছিল তো আমি কি করলাম মানে পুজো দিচ্ছি এক মানে ব্রত পড়ছিলাম মনে হয় হ্যাঁ বৃহস্পতিবারের ব্রত পড়ছিলাম তো আমি শোষ আওয়াজ শুনছি মানে কৃষির আওয়াজ পুজোর সময় ব্রতের সময় যখন ব্রত মানে পাঁচালে পড়ি তখন অন্যদিকে মনস্ক হবো এটা মানে ঠিক হবে কিনা না এরকম ভাবছি তবু পড়ছি তবে দেখি আবার আওয়াজ তারপর ভাবলাম না একবার দেখি পিছন ফিরে আসতে পারি ও মা আস্তে করে যেয়েই পিছন ফিরে তাকিয়েছে আমার চক্ষু চড়ক গাছ ভয়ে আমার একবারে প্রাণ উড়ে গেছিল জানো কী অবস্থা সেদিনকার কথা এখনও মনে পড়লে এখনও আমার গাটা মানে কীরকম করে ভয় লাগে তারপরে আমি যেয়েদিকে এত বড় সাপ আমার মাথায় আমি তখন এই সম্বন্ধে কিছু জানতাম না না ছিল মোবাইল না কিছু যে আমি কি করে এগুলো থেকে রক্ষা পাবো কি করলে ঠিক হবে কোনো আমার ধ্যান ধারণা ছিল না কিন্তু ভগবান আমাকে হয়তো বুদ্ধি দিয়েছে আমি চিল্লা হল্লা না করে চিল্লা হল্লা করে কি করব বাড়িতে মনে হয় কেউ ছিল না আর মা বাবা হয়তো কাজে বেরিয়েছিল আর হচ্ছে আমি চিল্লাহল্লা করলে হয়তো আমাকে আরও বেশি করে ই করতো ও রাচড়া করতো এইটুকু মাথায় বুদ্ধি আপনার থেকে আমার এসছে আমি আস্তে করে সুর করে করে আস্তে আস্তে সুরে গিয়ে ঠাকুরের একদম মূর্তি ছিল মূর্তির পাশে গিয়ে করে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে একদম চাপা লেগে আছে বলছি যা বাসি যখন শিব বাঁচা বাঁচো রক্ষা করো এরকম করছি পড়ছি কিন্তু লক্ষ্মীর ব্রত লক্ষ্মীর প্রাচারই কিন্তু মানে স্মরণ করছি শিব বাবাকে কারণ আমি ছোটোবেলা থেকে শিবের ভক্ত বাবা শিব বাবা শিব রক্ষা করো রক্ষা করে বলছি এরকম করে চোখ বন্ধ করে আছি আস্তে করে দেখি আবার চোখ বন্ধ করি এরকম করে ঠাকুর ঠাকুরকে আর কি স্মরণ করেই যাচ্ছি অনেকক্ষণ ধরে আমাকে দেখলো জানো না অনেকক্ষণ ধরে দেখে তারপরে আবার ঘুরে আস্তে 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 বের হয়ে গেল তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চোখ থাকার পর যখন দেখলাম যে চলে গেছে তখন পুজোটা সেরে প্রণাম প্রণাম করে বের হয়ে গেছে মানে আমার দুর্গে যে কী অবস্থা হয়েছিলো সে আমি জানি আর তখন বারবার মনে হচ্ছিল না বাবাই আমাকে রক্ষা করেছে বাবাই আমাকে বাঁচিয়েছেন তারপর যাই হোক এরকম একটা দিন গেছিলো তারপরে সবাইকে পরে বলি যেরকম আমার সাথে হয়েছে মানে ভাবলে আজও আমার বুকটা আটকে ওঠে সত্যি এত বড় ছিল সবটা ওখানা দিলে তো চলো সবাইকে এই নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা ভালো থাকবো সবাই সবসময় আমরাও মোটামুটি ভালো আছি আর চলো কাজগুলো করে নিই সকালবেলা সনুকে পাঠিয়ে দিয়েছি পরোটা করে ভাল পাঠিয়ে দিয়েছিলাম তারপরে এসে আমি আগে ব্রেকফাস্টটা করে নিলাম ভাবলাম চলো ব্রেকফাস্ট করে নেই মানে কেউ কোন যেন লাগছে মাথাটা তো চাটা খেয়ে নেই খাওয়ার পর তারপরে কাজ শুরু করে এবারে এই যে বিছানাপত্র গুছানো হয়েছে বিছানাটা গুছানো হলো মানে অনেক শান্তি মনে হচ্ছে অর্ধেক কাজ আমার শেষ এই বিছানাটা গুছানো না থাকলে এত যে অস্বস্তি লাগে কি বল কিন্তু কি আর করা যাবে কুচি রাখলে রাখলেও এটা বেশিক্ষণ থাকবে না বাচ্চা বাড়িতে আছে মানে এটা বেশিক্ষণ আর থাকবে না একবার শুবে একবার বসবে একবার খেলবে যাদের বাড়িতে বাচ্চা আছে আমার মনে হয় তাদের সব বাড়ি এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে আর কি সব্বার কথা বলবো না তো যাই হোক ভাবছি আজকে এই যে কাঁথাগুলো ঢুকিয়ে রাখবো ভিতরে এগুলো বাইরে পড়ে পড়ে আছে জায়গা দখল করে এই কাঁথাগুলো ভিতরে ঢুকিয়ে দিই এখনও সেরকমভাবে গরম পড়েনি যখন একটু কমে যাবে ঠান্ডাটা একটু হালকা হালকা শুধু ঠান্ডা লাগবে সকালবেলার দিকে তখন এই কাঁথাগুলোই বার করব তখন আর কম্বলগুলো ভালো লাগবে না তাহলে একদম ঘেমে টেমে ডাল হতে লাগবে এরকম আর কি তবে এখনও মোটামুটি রাত্রেবেলার দিকে একটু ঠান্ডা আছে যে জন্য কম্বলগুলোই নেওয়া যাবে সেই ভেবে আর কি কাঁথাগুলো ঢুকিয়ে দিচ্ছি যখন একটু গরম পড়বে রাতের দিকে শুধু হালকা ঠান্ডা থাকবে তখন এগুলোকে বের করবো বলে তো ঘরগুলো আমার গুছানো কমপ্লিট এবার ভালো করে ঘরটা ছেড়ে নিচ্ছি বিছানার তলায় তো টুকটাক এটা ওটা পরেই কাগজের টুকরো প্যাকেট ট্যাকেট সোনু খায় এদিক সেদিক ফেলে তো পুরো হাত ঢুকিয়ে যত দূর পর্যন্ত যায় তত দূর থেকে আমি পরিষ্কার করে এই যে বের করলাম বের করে ঘরটা ঝাড়ু দিয়ে সমস্ত কিছুকে এই যে প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি আর ওই যে দেখো এরোপ্লেন এরোপ্লেনে মেলা লেগে যায় আমার ঘরে এত এত কাগজ কেটে বানিয়ে ফা আর খেলে তো এই যে এখানে জায়গাটা বাক্সটার উপরে যে কাপড় চোপড়গুলো রেখেছি ওগুলো একটু অগোছালো হয়ে আছে তো ভাবছি আজকে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিই আর আমার নাইটিগুলোর সমস্ত নাইটিগুলো এখানে ভাজ করে রেখে দিই তাহলে যখন স্নানে যাবো ফট করে এখান থেকে নিতে পারবো নিয়ে স্নানে চলে যাব টুক করে বাকি গুছানো অনেক কাপড় চোপড় যেখানে বাজ করে রেখেছি সেখানে রাখলে হয়তো অগোছড়ো হবে এখানে রেখে দিলে টুক করে আমিও নিতে পারবো মাও নিতে পারবে তো এখানটায় বাসনপত্রগুলো যেগুলো লাগে না সেরকম সেগুলো এখানে রেখে দিয়েছি আর বেকার ভিড় করে তো লাভ নেই রান্নাঘরে রান্নাঘরটা দেখেছি আমার একটু ছোট মোটো তো সেই জন্য এগুলো সব এখানটায় রেখে দিয়েছি আর তার উপরে এই যে একটা কাপড় পেতে নিয়ে কাপড় তো না এটা হচ্ছে নাইটি আমার একটা এটা এই ভাজ করে রেখে দিয়ে কাপড়গুলো সব সুন্দর করে ভাজ করে রেখে দিলাম গুছিয়ে আর এখানটায় তারের মধ্যে যেগুলো আছে ওগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি যেগুলো স্কুলের ওগুলো ভাজ করে প্যাকেটে নিয়ে গিয়ে ভরবো তখন যেদিন স্কুল হবে সেদিনকে আর চিন্তা হবে না এগুলো ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি স্কুলটা একটু বন্ধ হয়েছে কয়েকদিনের জন্য যাক এতক্ষণে ব্যালকনিটা দেখে শান্তি বাবা না এতক্ষণ তাকানো যাচ্ছিলো না এরকম একটা অবস্থা হয়েছিল কাপড় চোপড়গুলো সব ভাজ করে রেখে দিয়ে এখন সুন্দর লাগছে ছোট্ট কভারটা নিয়ে এসেছি ওটা এই যে সোফার মধ্যে পেতে দেব আর বাকি যে জামা কাপড়গুলো যে কটা এখানে ইয়েতে ঢুকিয়ে রাখি ওয়ার্ড্রপে ঢুকিয়ে রাখি আমার কুর্তিটা সেটা ওখানে ঢুকিয়ে রাখলাম জায়গা জায়গা মতো গুছিয়ে রাখলে পরে খুঁজতে হয় না এই একটা সুবিধা আজকে রান্না করেছি এখানে আলু সয়াবিনের সবজি আর দিদি দিয়ে গেছে যে শাকের ভাজা স্যাকা আর হচ্ছে ডাল যেহেতু আজকে বুধ বাজার তো বাজার থেকে সবজি কবজি নিয়ে আসবো তারপরে সবজি মানে রান্না করা হবে বাকি এখন এই যে সবজি যেহেতু সামনের বুধবার যার যাওয়া হয়নি অনুষ্ঠান ছিল জন্য তাই সবজি কবজি একটু কম আছে ঘরে তো আলুটা বেশি করে নিয়ে এসেছিলাম ওই আলু দিয়েই চলছে আর কি তো চলো এখন খেয়ে নিই কাজ করতে করতে খিদেই পেয়ে গেছিলো তাই আগে খেয়েই নিলাম খেয়ে দিয়ে এখন স্নান টান সেরে নিয়েছি কাপড় চোপড় কাচাকুচি করে এখানে ব্যালকনিতেই মেলে দেব। এখন কিন্তু আর খুব একটা ঠান্ডা নয় যেহেতু গরম হালকা হালকা পড়েছে রৌদ্র আছে তো এখানেই শুকিয়ে যাবে চিন্তা নেই তো সেই জন্য জামা কাপড়গুলো এখানেই মেলে দিলাম খাওয়া দাওয়া সেরে স্নানটা সেরে নিলাম আর স্নান টান করে কাপড়গুলো মেলে দিলাম কাপড় ধুয়ে নিয়েছি শুনুন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম দিয়ে হচ্ছে যে করলো যে শুনুন খাওয়া দাওয়া করলো করে টিভি দেখছে বলছে কাইট বানাতে হবে স্কুলে কালকে কাইট বানিয়ে দিতে হবে তো বললাম টিভিতে একটু সার্চ করে দেখ যে কোন কাইট বেশি উড়ে কীভাবে বানালে সব থেকে বেশি উড়বে আর কি তো কালকে স্কুলে নাকি ওটাই দেখবে কাটটা বেশি উড়ে তো একটু সার্চ করে তারপরে বানালে ভালো হবে তো সেটাই ওকে বলছি তো দেখো ওই যে দেখছে ওর পছন্দের কার্টুন মাটুন কী ওগুলো দেখে ওগুলো দেখছে আরও মনে করি হ্যাঁ তুমি কার্টুনটা দেখো না বাবা কার্টুনটা কীরকম হয় সেটা দেখো তো চলো তার মধ্যে আজকে আবার বুধবার তো বাজারে যেতে হবে সন্ধ্যার সময় বুধ বাজারে যাবো এখন বেজে গেছে তিনটে বেজে চুয়ান্ন মিনিট না একান্ন মিনিট তার আগে আবার এখন ভিডিও রেডি করিনি এখন একটু ভিডিওর কাজ করবো করে টোরে একটু বিকেলের দিকে আবার পাঁচটার দিকে আবার একটু বাজারে যাওয়ার কথা আছে বাজার থেকে এসে আবার যেতে হবে বুধ তো দেখি কি হয় চলো তারপর এখন ভিডিওটা রেডি করার চেষ্টা করি সময় হাতে খুব কম সারাটা দিন এইভাবে ব্যস্ততায় কেটে যায় আর দেখো তার মধ্যে আবার ওইদিকে যে একটা গুছোতে চাইলাম সেটা এখন হবে না পরে রাত্রে গুছাবো আগে এই কাজগুলো এখন কমপ্লিট করে নিই সেলোটেপটা কেটে দাও কেটে দাও ওরা আবার সেলোটেপ কেটে দিচ্ছে ও বানাচ্ছে হচ্ছে যে ইয়া ঘুড়ি কাইট বানাচ্ছে কালকে স্কুলে বানাতে হবে হ্যাঁ তো এই যে আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে ও যাবে আসলে পার্লারে তো আমি শুনতে পেয়ে বললাম যে আমিও যাবো তাহলে আমি না ভাবছি নাকটা উপরে ফুটো করব এই যে খুব নিচে আমার ছোটোবেলায় ফুটো করে দিয়েছে তো খুব বাজে লাগে আর কি নাকের পড়লে তো ভালো একটু উঁচু করে যদি পারি আবার ভয়ও লাগে দেখি করতে পারি কি না সাহস করে চলো দেখা দেখ কী হয় আর একটা আইব্রো পেন্সিল কিনতে হবে অনেকদিন থেকে শেষ হয়ে গেছে চলো তো আমরা দুজনে মিলে ঢুকে পড়লাম পার্লারে পম্পার করতে হবে থ্রেডিং তো থ্রেডিং করাচ্ছে তো আমার কিন্তু ভিতরে একটা ধুপুক ধুপুক কাজ করছে ভাবছি যে কি করব করব কি না এরকম একটা ভাব নিয়ে আসছিলাম রাস্তাটা তো মানে ইচ্ছে আছে করার কিন্তু ভয় লাগে যেহেতু এখন তো আর ছোটোবেলার মতো না ছোটোবেলায় করেছি ওগুলো মনে নেই যদিও বড় হয়ে আমি উপর কানেরটা ফুটিয়েছিলাম বড় হওয়ার পরে মোটামুটি বড় হওয়ার পর তো ওটা মনে আছে একটা কান তো আরামসেই ঠিক হয়ে গেছিল কিন্তু একটা কান একটু ফুলে গেছিলো ব্যথা হয়েছিল রক্ত বেরিয়েছিল তো সেই এক্সপিরিয়েন্স তো আছেই যে জন্য একটু ভয়ও লাগছিল তো আবার মানে কি করব কিছু করা নাই নিচে মানে ফটোটা ভালোও লাগছিল না তো সেই জন্য ভাবলাম করবো তো এসে জিজ্ঞেস করলাম যে এখানে করানো হয় কি না তো বললো যে হ্যাঁ করানো হয় তো তারপরে বললাম যে ভয়ও লাগে তো দিদিরা বলছে না ভয় করা তোমার যে সামনে ওই ফুটার থেকে প্রথম হবে মানে এই যে স্পটটা দিছে না এই স্পটের মাথায় করতে হবে তাহলে একটু মানে একটু মানে নদ দিলে কি নদটা নিচে চলে থাকে

আমার পছন্দ মতো আমি দাগটা দিয়ে দিলাম উনি বললেন যে দাগটা তুমি দিয়ে দাও কলম দিয়ে তো আমি দিল দিলাম প্রথমে দেওয়ার পর আমি দেখালাম বললাম যে দেখেন তো একটু ঠিক আছে নাকি তো উনি বললেন যদি পরবর্তীতে আর কি কেটে চলে আসে নিচের দিকে অনেক সময় হয় না যে নাকের পড়তে পড়তে ফুটোটা বড়ো হয়ে গেল নিচে মানে বয়স হতে হতে আর কি নিচে চলে আসলো তো সেই জন্য উনি বলছিলেন যে একটু আর একটু উপরে দাও না আমার আবার একটু উপরেই ভালো লাগে নাক মানে নাকের যে পিনগুলো হয় আর কি পিনগুলো ওগুলো যদি উপরে একটু পড়া যায় তাহলে দেখতে বেশ ভালোই লাগে সোনাক্ষী সিনাজ এরকম করে ছোটো ছোটো নোস পেন আবার নোস রিংগুলোও কিন্তু উপর থেকে পড়লেই বেশি ভালো লাগে তো এই আর কি সেই জন্য ভাবলাম চলো এবার একটু উপরে করেই না তুমি একটু করে করতে হলে বুঝবে না তোমার যে না যদি ওর উল্টার সঙ্গে মিশে যায় তাহলে তো বৃষ্টি হবে না ওই জন্য একটু করে তো টানা থাকলে তোমার তুমি যেটা প্রথমে দিচ্ছিলাম ওটাই ঠিক ছিলা

তো ফাইনালি বন্ধুরা এই যে অনেক দিনের ইচ্ছেটা আমার পূর্ণ হলো আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে নাক ফুটাবো কিন্তু হয়ে উঠছিল না আজকে পম্পা আসবে শুনে ওর সাথে চলে আসলাম আর করেও ফেললাম তো কিরকম লাগছে আমাকে বলো আমার তো বেশ ভালো লাগছে দারুণ খুশি লাগছে আর বাকি যদি বলো কীরকম লাগলো ব্যথা লাগলো কি না তো মোটামুটি একটু ব্যথা লেগেছে খুব বেশি নয় তো মানে এক দু ফোটা মানে দু চোখ দিয়ে একটু জল পড়ার চেষ্টা করছিলো একটু ছলছল করছিল চোখটা ফুটা করার সময় সাথে সাথেই তো ব্যথা লাগে না পরে আস্তে আস্তে ধীরে ধীরে একটু ব্যথা করছিল আর ব্যথা করবে কিছুদিন পরবর্তীতে কি ব্যথা আর তিনটে ফুটো করো এইখানটা ফুল পড়লে ভাল লাগে এই রকম দেখছিলাম আমি কোথায় বা যে এইখানে ফুল পড়ছে এত উপরে ফুটা ভাল লাগছে কিন্তু নদ এত বড় নদ আমি কোথায় পাবো একটু উপরে করতে বললাম তো কত উপরে করে দিল এটা তো পাবে হ্যাঁ একটু উপরে থাকলে ঢাকা পড়তোই সেটা হ্যাঁ বলে যে তোমার নিচে ফুটে আছে তোমার যদি আবার ফুল এরকম করে কেটে আসে পরে না এত সহজে কেটে আসে না কিন্তু আমার নাক খুবই মোটা এটা কবে থেকে সে পড়ি নাকের ছড়ি কেটে আসছে ছোটবেলা থেকে পড়ি মোটামুটি যখন একটু বড় হয়েছি তখন তো কেটে তো আসে মনে হয় ডাবল চলো দেখি বানিয়ে নিতে হবে নদ এত বড় তো আসার পথে একটা নিয়ে নিলাম হচ্ছে অ্যাব্রো পেন্সিল দোকান থেকে ওটা নেওয়ার ছিল ওটার জন্যই এসছিলাম আর কি মূলত আর এটা ভাবছিলাম যে করব কিনা করবো কিনা খুনে ভেবে ভেবে এসেছিলাম তো যাই হোক হয়েই গেলো অনেক দিনের ইচ্ছেটা পূর্ণ হয়ে গেল। আর একটুখানি মানে চাচ্ছিলাম যে ওটার একটুখানি উপরে মানে করার কথা ছিল কিন্তু উনি আরেকটু উপরে করে দিলেন চলো কোনো ব্যাপার না তবুও কিন্তু অনেকেই এরকম করে অনেক উপরেও এরকম করে করে বেশ ভালোই লাগে ডিনগুলো দেখতে পরবর্তীতে আর কি ধীরে ধীরে মনে হলো না ঠিকই আছে কিন্তু প্রথম প্রথম মনে হচ্ছিলো যে আমি তো দাগটা আরেকটি নিচে দিয়েছিলাম এখানটাই দিল এখন এত বড় নেওয়াতে আমি কোথায় পাব তবে মনে হয় হয়ে যাবে পেয়ে যাব এরকম কোনো কথা না বানিয়েও নেওয়া যাবে অসুবিধা হবে না তো এখানটায় পম্পা হচ্ছে নাইটি নিচ্ছে ওর আন্টির জন্য ওর আনটি নিতে বলেছে তাই নিচ্ছে আর হচ্ছে এগুলো নেওয়া হয়ে গেলে পরে চলে যাব আজকে আবার বুধবাজার তো সেই জন্য এখান থেকে আমাকে ঝটপট করে বাড়ি যেতে হবে তো পম্পা আবার ওর ভাইসটাকে হচ্ছে নিয়ে আসবে ওর ভাইকে নিয়ে আসবে ভাস্তা বলছি ভাইকে নিয়ে আসবে আর্ট ক্লাস থেকে আয়ুষকে তো আমি বলছিলাম আমার তো লেট হয়ে যাবে তাহলে আমি যাই তো আমি এবার অর্ধেক রাস্তা থেকে চলে আসতে চাচ্ছিলাম তো ও বললো যে তাহলে আমিও যাই আনটি চলো একসঙ্গেই যাই পরে এখন পরে এখন আসবো এখনও সময় হয়নি বলে ছুটির তো সেই জন্য একটু পরেও আসলে চলবে তো বাড়ি গিয়ে ও সন্ধ্যা দিয়ে তারপরে আসবে আর আমি এই যে দিদিদের সঙ্গে চলে আসলাম বুধবাজারে তো আজকে খুব একটা বেশি ভিড় নেই মোটামুটি ঠিক আছে এরকম ভিড় থাকলে পরে আরামসে আর কি বাজারটা করা যায় নাহলে কোনো কোনো দিন তো এত ভিড় থাকে যে চলার মতন অবস্থায় থাকে না তার মধ্যে আবার এদিক দিয়েই গাড়িও চলাচল শুরু করে দেয় তো খুব অসুবিধা হয় বাচ্চাকে নিয়ে আসলে আজকে আমি সোনুকে বললাম পাপা তুমি আজকে বাড়িতে থাকো দিদু যেহেতু আছে কত আলো

খায় কেৰিবেগ লাগে ো এটা কেদিবি কেনেকৈ অলপ কিছু নাই মোৰ লংকা তাৰমানে তো মোটামুটি সবই কেনা হয়ে গেছে মাছটা নেওয়া বাকি ছিল আর এই সপ্তাহে যেদিনকে একদিন আসি বাজারে সেদিনকেই নিয়ে নিই মাছ বা মাংস কারণ আর পরে আর আমাকে নামতে ইচ্ছে করে না বাজারে যেতে ইচ্ছে করে না তো সেই জন্যই মাছ মাংস হোক যেটাই হোক মানে নিয়ে যাই আর কি ফ্রিজে রেখে পরে খাওয়া যায় তো সেই জন্য এখানে সবজির টবজি নিয়ে নিয়েছি আর মাছ নিয়ে নিলাম একটু আজকে চিকেন নিয়ে নিই মাছ নিলাম তো এই বাজার সমস্ত কিছু কেনাকাটা করে চলে আসলাম বাড়ি এখন এগুলো গুছানোর পালা এক এক করে ধুতে হবে পাপা হ্যাঁ আর আলু নতুন আলু যেহেতু পাঁচ পনেরো টাকা করে কেজি তো সেই জন্য বেশি করে নিয়ে আসলাম নাহলে সাদা আলুগুলোই পনেরো টাকা করে নেয় তো আজকে লাল আলুর দাম যেহেতু কমেছে তাই আলু বেশি করে নিয়ে এসেছি না কেমন আলু হোক একটু কষ্ট দেখি হলো টমেটো ধনেপাতা কী খাচ্ছো ওটা কি খাচ্ছ কে খাচ্ছ তুমি কল করতে বলতেছে কল করো মাকে আমি তোই সোনাইলাম ব্যলেস নেই না শুধু লম্পো জাম্পো লম্পো আরে বলছে কল করো মাকে কল করো মাকে কল করবা এই তো শুরু হয়ে গেলো আমাদের মশাইয়ের চুপ কথা কানে কানে বলা তো যাই হোক মনোযোগ দিয়েই শুনতে হবে নাহলে আবার প্রথম থেকে বলা শুরু করে দেবে আর টাইম পাস হতে থাকবে তো সেই জন্য ধ্যান দিয়ে শুনতে হয় প্রথমবারেই সমস্ত সবজি এখন গুছিয়ে নিচ্ছি যে আলু টমেটো লঙ্কা ধনেপাতা মুড়ি মাছ রসুন টমেটো তারপরে গাজর এইসব নিয়েছি। নিয়ে আসি সমস্ত কিছু গুছিয়ে রান্না করে রেখে দেবো আর শোনু নাকি বারবার আমার কথা জিজ্ঞেস করছিলো মাকে ফোন করো মাকে ফোন করো আসলে ছোটোবেলা থেকেই সব জায়গাতে ওকে মানে যেখানেই যাই না কেন নিয়ে যাই সাথে পার্লার শিখতে গেছিলাম সেখানেও ওকে সাথে নিয়ে যেতাম সব জায়গাতে মানে ওকে ছাড়া কোথাও যাই না কোথাও তাই এখনও ওকে রেখে কোথাও যেতে পারি না ওর পাপার কাছে মানে কারো কাছেই রেখে যাওয়া যায় না আমি যেখানে যাবো ওর সাথে নিয়ে যেতে হবে ওকে মানে যাওয়ার সময়ও বারবার পিছন পিছন যাচ্ছিলো আমার আর বলছিল আমিও যাবো আমি বললাম বাবা আগে এরকম বললে তবে তো আমি তোমাকে ফ্রেশ করিয়ে সাজুকুজু করিয়ে নিয়ে যেতাম তোমাকে বারবার বললাম দিদির সঙ্গে থাকবো বাজারে প্রচণ্ড ভিড় হয় তার সাথে এত গাড়ি চলাচল করে ভীষণ ভয় লাগে তাই বললাম আজকে বল চলে রেখে গেছিলাম একটু মনটা খারাপ করছিল তো কি আর করব বলো ওর ভালোর জন্য রেখে যেতে হলো দিদু না থাকলে তো নিয়ে যেতেই হতো আজকে আমি সত্যি খুব 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 খুশি যে এখন আমার নাকের ফুটোর যে পজিশনটা সেটা একদম ঠিকঠাক আছে এর আগে আমার মানে কোনো ফুল পড়লেও সেটা ভাল লাগতো না নদ পড়লেও ভাল লাগতো না মানে পড়েছি কি না সেটা বোঝাই যেত না কারণ নদ আমার এই একটুখানি এইটুকু বানাতে হতো একদম কেটে কুটে ছোট্ট করতে হতো কারণ একদম নিচে আমার নাকের ফুটো হয়েছে তো আশা করছি এটা এখানে কিছু না পড়তে না পড়তে এই ফুটোটা আরও ছোট হয়ে যাবে তখন এতটা বোঝা যাবে না কিন্তু এখন মানে ফুল মানে এই যে ফুলটা পড়েছি এখন মনে হচ্ছে না নাকের মধ্যে ফুল পড়েছে আগে যখন

আসলে অরিজিনাল যে আমার খুশির ইয়েটা এটা বের হয়ে গেছে ঠিক আছে তো চলো এখন হচ্ছে জিনিসগুলো শোনো এই যে খেলতে খেলতে ঘেমে গেছে ওকে একটু ফ্রেশ করিয়ে দেবো এখন ফ্রেশ করে দিয়ে ওকে একটু পড়াশোনা করাতে হবে কালকে আবার স্কুল আছে দুজনে তাড়াতাড়ি সব রান্না বান্না কমপ্লিট মাছ নিয়ে এসেছি মাছটা ভাজতে হবে তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি আবার শুতে হবে চলো পরে আসছি মা হুম এটা বন্ধ করে অনেকদিন আগে সোনু পাপাকে বলেছিলাম আমি কিন্তু উপরে না একটা ফটো করবো কিছু বলেনি তো আজকে দেখাবো না তাই কখনো হয় এই যে ফটো তুলে ওকে পাঠিয়ে দিলাম বলছি কিরকম হয়েছে তো বলছে ভালো হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে খেয়ে দিয়ে শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা আমি ফিরে আসবো কালকের আবারও একটা সুন্দর ফ্লাগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা শিবরাত্রি